নমস্কারম। আজকে শিবাঙ্গা সাধনার ব্যাপারে, যারা জানে না শিবাঙ্গা সাধনাটা কি তাদের জন্য এটা আজকের ভিডিওটা। তো শিবাঙ্গা সাধনাটা তোমরা যারা ছেলেরা আছো তারা প্রত্যেকেই করতে পারে। এটার জন্য কোনো রকম অন্য কোনো কোর্স করতে হবে এমন কিছু নয়, ইনার ইঞ্জিনিয়ারিং বা অন্য হার্ট ইয়োগার কোনো কোর্স লাগে না, সবাই যেতে পারে এটা। তবে একটা বয়স লিমিট আছে, আর সেই বয়স লিমিটটা ফর্ম ফিলাপের সময় তোমরা পেয়ে যাবে। শিবাঙ্গা সাধনাটা পুরোটাই ফ্রি বলা যেতে পারে, শুধুমাত্র 500 টাকা একটা রেজিস্ট্রেশন ফি আছে। এবং তোমরা আশ্রমে গেলে এবং আশ্রমে যাওয়ার পর তোমাদেরকে ভিলিঙ্গিরি পর্বতে চড়তে হবে, একটা পাওয়ারফুল একটা জায়গা। সেই পাওয়ারফুল জায়গায় তোমাদের বডি এবং মাইন্ড একটা অসাধারণ চেঞ্জ আসবে। তোমরা যে 42 এই সাধনাটা টোটালটা হলো 42 দিনের সাধনা। তো এই 42 দিনের সাধনায় তোমরা তোমাদের অনেক নেগেটিভিটি, অনেক কিছুর পরিবর্তন তোমরা পাবে এবং জীবনে একটা রিফ্রেশমেন্ট তোমরা পাবে। তো এটা মুখে বলা যাবে না যে এক্সপিরিয়েন্সটা কত সুন্দর, একটা এক্সপিরিয়েন্স তোমাদের মধ্যে আসবে। তো এটা 10 তারিখে ইনিশিয়েশন আছে কলকাতায় এবং শেষ হবে 21 তারিখে, ঠিক শিবরাত্রির আগের দিনে সেটা পাহাড়ে গিয়ে শেষ হবে। এবং তোমরা শিবরাত্রির দিন পুরোটাই কাটাতে পারবে সদ্গুরুর সাথে, মহাশিবরাত্রির দিন। এবং 42 দিন এই সাধনাটা তোমরা অংশ নিতে পারো। তো খুবই সুন্দর একটা সাধনা। 42 দিন তোমাদের কিছু ক্রিয়া বা কিছু কাজ থাকবে, সেগুলো তোমাদের প্রতিদিন করতে হবে, সেটা শেখানো হবে 10 তারিখে। তো যারা যারা ইন্টারেস্ট আছো তারা যেতে পারো, খুবই অসাধারণ একটা স্পিরিচুয়াল একটা অনুভূতি। এখানে কোনো রিলিজিয়নের কোনো রকম বাধা নেই, তোমরা সকলেই যেতে পারো, হিন্দু মুসলমান তোমরা যাই হও না কেন, তোমরা সকলেই এই জায়গায় যেতে পারো। তো তোমাদের মধ্যে বডি মাইন্ডের একটা চেঞ্জ তোমরা লক্ষ্য করবে। তো সত্যি তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমরা যদি এই সাধনাটা, সিম্পল 42 দিনের সাধনাটা করতে পারো, তোমরা বুঝবে যে সদ্গুরু কী আমাদের গিফট দিচ্ছে। তো অসাধারণ এই গিফট সদ্গুরুর থেকে, বছরে একবার করেই এটা হয়, তাই নয় এটা পরেও হবে। তো মহাশিবরাত্রির দিন এটা খুব একটা পাওয়ারফুল একটা ডে। তো এই দিনে করলে তো একটা বেনিফিট তোমরা আরও বেশি অনুভব করতে পারবে। তো পুরোটাই আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করলাম। তো আজকের মতন এই পর্যন্ত, নমস্কারম।